কাঁঠাল বেশি ঘষিয়া উপরের কালা খোসা হালাই দিতে হবে। কি রান্না করবো? কাঁঠাল বেশি দিয়ে পুঁই শাক রান্না করবো, গরুর মাংস দেওয়া আছে। পানি খাই, প্রচুর পানি খায় খরগোশে, পানি খায় আর প্রসাব করে। ও পেয়ারা খায় না? তোরা সব অপুর হাতের কাজ গোসল করে দে। খালি পুস্তক পড়ে, খালি পুস্তক পড়ে না, প্যাম্পাস পরে রাখ, মোটরসাইকেল রোদে রাখবি না। দেখছিস আগুন ধরে যায়? এই দেখছি লেবু, দেখছি ওই যে পিছনে একটা দিয়ে দিবি আমারে। হ কি অভিনব কৌশলে পোস্টার কাটার, কি অভিনব কৌশল! বাহ, এই দেখ 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 না, ওরা তো ভালো কাজ করতেছে। এগুলো কয়েকদিন পরে দরিদ্রতে কিছু বাজলে বাজি টেজে থাক, বলে তোমার নাও নাও, এগুলো তো আর উচিত যে পৌরসভা দিয়ে কাটিয়ে দেওয়া। নির্বাচন শেষ, তাই বাচ্চারা সব ব্যানারগুলো ছেলে ফেলছে, এদেরকে পুলিশের হাতে ধরা যেতে হবে। পোস্টার্সের জন্য অপরাধ, এদেরকে পুলিশে ধরা যেতে হবে। দেখে তোমার হাতে কি কি এদের চাকু, চাকু ফিট করে নিয়েছো নাকি? এগুলো কি এই পোস্টার্সের জন্যই নাকি? হ্যাঁ, তাইলে তোমরা হুজুর মানুষ এগুলো কেন করো? কোন মাদ্রাসার তোমরা? এই এগুলো লইছি, এগুলো লইছি না, ওরা তো ভালো। তার কাটে লাই না তোমরা, কি সুন্দর অভিনব কৌশল! এই আস্তে আস্তে, বাহ বাহ, কি সুন্দর কৌশল! হুজুরের গোমাতে তো ভালোই বুদ্ধি, একটা বার্সে পানিতে। মায়ের ভিতরে তো হাতে চোখে না, এটা ধরবো আমার হাতে বাজে পড়ছে, এত চিকুন কেন? নেপাল আমার যদি হাত বাজতে পারে এই জায়গাতে একবার, উরে এত টাইম নিয়ে দিস, হেরপার যদি না পারো হলে পারা লাগবে না। উরে মামার হাত বাজতে পারতে, এই একটা ভাই, এই একটা আল্লাহ, তাক তাক তুমি এদিকে দিতে পারো না মা, আটটা মোট বড় হইলে এগুলো পারা যেত। হুম, পাখিতে খাইতো না ইতি। তবু গিফট নিয়ে আসছে ইয়ানার জন্য, তুমি চয়েস করছে নিশা, কি বলছো বাবাকে? বড় একটা
ইনি সাথে তুমি হাত মুখ না ধুয়ে ওর কাছে আসছো কেন? এখন সবার জ্বর সাহেব, সুন্দর লাগতেছে, এত আয়না দেখতে হবে না। কোন দোকান ডান্স হেন মামা আঙ্কেল ডাকো, এটা কি আর্মি? আর্মির জিপে চলবে পাপা, আর্মির জিপে চলবে, সুন্দর হয়েছে। ছোট করে ফেলাইছে তো এর জন্য দাম বাড়ছে না, 25 টাকা করে কেজি দাম বাড়ছে। কি বাবা পছন্দ হয়েছে? ব্যাগে ভর্তি দিয়ে হাতে করে নিয়ে আসছে, আমার দোকান তো ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে তাহলে পলিথিন দিতে গেছি তো হাতে রাস্তায় দুই এক বার ফেলা। কি করো তুমি, অনেক পেয়ারা লাদলি, পেয়ারা পড়তেছে, আমরা পড়তেছে, আমরা দেখছো ঘাস ভরা। পাকা পেয়ারা খাইতে মজা না, বৃষ্টিতে বাড়িঘর কি বিশ্রী। আরে বৃষ্টিতে কি অবস্থা ঘরের, না বাড়ির পুরো বৃষ্টি। আরে বাসার কাজ করতেছেই তো জ্বরে। ইনিসা মশাই কামড়াবে, ওরে দিও না পেয়ারা, ভাত খাইছি ইলিশ মাছ দিয়ে। আমি এই জায়গায় কিছু করে দিতে পারো না, ঢালাই কেরা